আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি ছাত্র বন্ধুরা ভালো আছো। আমি তোমাদের প্রথম যে পর্যায়ে সেটা ছিল গদ্য বিভাগ, আমার তোমাদের যে পশ্চিমবঙ্গ কাউন্সিলের যে সিলেবাস, আরবি যে সিলেবাস, তার প্রথম বিভাগ প্রথম পর্যায়ে ছিল তোমার গদ্য বিভাগ। আর আজকে যেটা পড়াচ্ছি সেটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের গদ্য বিভাগের আল কিসমুল মানজুম। আমার ভিডিও নাম্বার লিখে দেখেছ I-28, 28 নম্বর এটা ভিডিও, আল কিসমুল মানজুম। আর সেই কবিতা আর আমি কয়েকটি মনে রাখবে, যেখানে কত নম্বরের নাম্বার ক্যারি করবে তোমাদের 20 নম্বর, মার্কস 20, গদ্যতে 20, প্রোজে 20, আর মার্কস হচ্ছে পয়েট্রিতে 20। পয়েট্রি নাম্বার 1 প্রথম কবিতা, কবিতার নাম কি? অকালা হাতিম তাই, বাংলা লিখে দিয়েছে অকালা হাতিম তাই, হাতিম কবি হাতিম তাই বলেছেন। এই কবি হাতিম তাইকে বলা হয়েছে বিখ্যাত ডোনার পয়েট, হ্যাঁ, দাতা কবি। আমরা আজকে প্রথমত কবির পরিচিতি সম্পর্কে আমরা জানব। কবি পরিচিতি আমরা দেখতে পাচ্ছি যে তোমরা আরবি শিক্ষক বইয়ের 191 পাতা বের করবে, দেখে নিয়ে পড়বে ভালো করে। পূর্ণ নাম কবির হাতিম বিন আবদুল্লাহ বিন সাদ। আমরা দেখতে পাচ্ছি তিনি জন্মগ্রহণ করেছিলেন 6 শতাব্দীতে, জন্মগ্রহণ করেছিলেন আরবের নাজ প্রদেশের তাই গোত্রে তিনি জন্মগ্রহণ করেছিলেন। আর 6 শতাব্দী মানে আরবি ইতিহাস, আরবি সাহিত্য ইতিহাস, যে কোনো ইতিহাস পড়তে গেলে 6 শতাব্দী মানে সে 501-600 খ্রিস্টাব্দ, এর মধ্যে তিনি জন্মগ্রহণ করেছিলেন। পিতার নাম আবদুল্লাহ, মাতার নাম ইনাবা, আর তার মৃত্যু ঘটেছিল 605 খ্রিস্টাব্দে। আমরা তোমাদের বলে লিখে দিয়েছি যে প্রথমা স্ত্রী বা প্রেমিকার নাম নাওয়ার, আর দ্বিতীয় স্ত্রীর নাম হচ্ছে মাবিয়া। তিনি তিনি করেছিলেন এই মাবিয়া ইয়ামানের রাজকন্যা ছিলেন, ইয়ামানের রাজকন্যা মাবিয়া স্বামী হিসাবে গ্রহণ করেছিলেন, তার গুণে মুগ্ধ হয়ে এই মাবিয়া তাকে বিয়ে করেছিলেন, বিয়ে করেছিল। অর্থাৎ কবির দ্বিতীয় স্ত্রী হচ্ছে মাবিয়া। আমরা জানবো আজকে কবিতাটির সাবস্ট্যান্স বা সারমর্ম বা বিষয়বস্তু, সেটা পাবে আরবি শিক্ষক বইয়ে, তুমি খুলবে পেজ নাম্বার 192। আমরা দেখতে পাচ্ছি যে প্রথমত তার জীবনী পাওয়া থেকে একটু আগে জীবনী ভালো করে বলে দিই। তোমাদের হাতিম তাই ছিলেন বিখ্যাত দানশীল কবি, তিনি কবিতার ক্ষেত্রে যেমন সিদ্ধহস্ত, তিনি দানশীলতার ক্ষেত্রেও তিনি ছিলেন খ্যাত। এই কবির জন্মসাল মৃত্যুসাল সব বলার বলেছি। শৈশবকালেই কিন্তু কবি মাকে হারিয়েছিলেন। আমরা হাতিম তাইয়ের কবিতা জানি এবং তার ব্যবহার, তার গুণ সম্পর্কে অনেকেই আমরা জানি যে তার তাকে বলা হয় আরবের বিখ্যাত ডোনার পয়েট, বিখ্যাত দাতা কবি। আজকে তার দানশীলতায় মুগ্ধ হয়ে আজকে ফিল্ম জগতে হাতিম তাই নামে একটা ছবি আজকে দেশে আমরা দেখেছি, অনেকে জানি আজকে ফিল্ম তৈরি হয়েছে, ভিডিও তৈরি হয়েছে হাতিম তাই নিয়ে। হাতিম তাই নিয়ে অনেক বর্ণনা এসছে, আমরা মনে রাখি তিনি কত দাতা ছিলেন। যে একদিন তিনি উট চড়াচ্ছিলেন, উট চড়াতে চড়াতে তিনজন পথিক খাবার চাইল, সঙ্গে সঙ্গে তিনি তিনটা উট জবাই করে দিলেন, জবাই করে আপ্যায়ন করলেন। তারপর তারা যখন জানতে পারলেন যে তিনি তারা ছিলেন কবি, তিনজনই কবি, সঙ্গে সঙ্গে তিনি প্রত্যেককে কী করলেন, তাদেরকে 100টি করে উট উপহার দান করলেন, উপহার দিলেন, তাই তিনজন 300 উট দিয়ে দিলেন। তারপর বলা হয়েছে তার সম্পর্কে একদিন এক ব্যক্তি তার বন্দি অবস্থা থেকে মুক্তির জন্য তার কাছে এলেন যে আমি বন্দিদের মুক্তি চাই। এই সময়ে তার ইতিহাস কী করলেন, তার কাছে মন্ত্রী করলেন যে তার কাছে কোনো কিছু না থাকায় তিনি নিজে বললেন আমি বন্দি থাকছি, তুমি মুক্ত হয়ে চলে যাও, তোমার যে প্রয়োজন তুমি চলে যাও। সে বন্দি এসে তাকে মুক্তি যে আবেদন করলে তার কাছে কিছু না থাকায় তিনি নিজেই বন্দি হয়ে তাকে মুক্ত করেন, তাকে তাকে চলে যেতে বলেন। তার এই দানশীলতা মহতের কথা শুনে দেশ বিদেশ থেকে অনেকেই সাক্ষাৎ করতে আসেন, এমনকি আমরা দেখতে পাচ্ছি ইয়ামানের রাজকন্যা মাবিয়া তাকে স্বামী হিসাবে গ্রহণ করেন। আর এই মহান কবি সম্পর্কে আগে লিখে দিয়েছি বলে আমাদের এই মহান দাতা কবি 605 খ্রিস্টাব্দে ইন্তেকাল বা মৃত্যুবরণ করেন। আমরা যদি তার দেখতে পাই কাব্যদিভা যে হাতিম তাই দানশীল ব্যক্তি হিসেবে প্রতিম হলেও তার কবিতার সংখ্যাটাও কম নয়। বেশিরভাগ কবিতাগুলো নিয়ে কিসের কী নিয়ে, দানশীলতা, ঔদার্য, তার মহানুভবতা নিয়ে। কবিতার ভাষা খুব সহজ সরল,
তিনি আমাদের মাঝে অমর আর আজও ভাস্বর হয়ে আছেন। আমরা এরপর এই বিষয়বস্তুতে আসি। বিস্তারিত সম্পর্কে বলা হয়েছে কবি হাতিম তায়ের প্রথম স্ত্রী নাওয়ার তার দান করা থেকে বিস্মিত হয়ে তাকে দান করা হতে বিরত হতে বলেন। অবাক হয়ে যেতেন স্ত্রী, সব দান করে কী হবে তাই এবং তিরস্কার ঘোষণা করতেন। ওই সময়েও তিনি তার এই দান করা থেকে কখনো বন্ধ রাখেননি, দান করা বন্ধ করেননি। সঙ্গে সঙ্গে স্ত্রীর পরামর্শ দিয়েছেন তিনি কখনোই যে সংযত হও, যে সঞ্চয় করতে জানে তার কাউকে দান করে না। কৃপণ যারা হবে তার সব সঞ্চয় করবে কিন্তু দান করবে না, কিন্তু আমি সবসময় দানশীল হতে চাই। আর দানশীল সম্পর্কেই বলা হয়েছে যে আশাক্ষী ও কারিব মিনাল জান্নাত, যাতা হবে জান্নাতের নিকটবর্তী। আর বাকিল বায়ুদ মিনাল জান্নাত, জান্নাত থেকে জান্নাতের দূরবর্তী, অর্থাৎ জাহান্নামের কাছাকাছি হবে কৃপণরা আর জান্নাতের নিকটবর্তী হবে কারা, দানশীলরা। তাই দানশীল গুণ তার মধ্যে বিরাজমান ছিল। বলা হয়েছে যে যখন তিনি মারা যখন মানুষ মারা যায় তো কবিতায় তিনি লিখছেন যে তখন প্রশংসাহীন হয়ে মারা যায়, রাস্তাঘাটে বাজারে তার দুর্নাম ছড়িয়ে যায়, আর আল্লাহর কাছেও তারা নিন্দনীয় হয়। অন্যদিকে দানশীল ব্যক্তিরা কী হয়, সম্পদ ইনকামের অনেক রাস্তা দেখতে পায়, তা সবাই দানশীল বলে জানে, তা সবাই দোয়া সবাই তার আশীর্বাদ কামনা করে এবং তার দ্বারা কী হয় অতিথিদের সেবা করেন, তিনি গরিব দুঃখীদের আশ্রয় দেন, তাদের খেতে দেন। তাই তারা মারা গেলেও যা দাদন দানশীলরা মানুষের কাছে অমর হয়ে থাকেন, আল্লাহ কাছে উচ্চ মর্যাদা লাভ করেন। তবুও মানুষ গরিব দুঃখীদের দেখে না, দান করার প্রতি আকর্ষণ তারা থাকে না, শুধু পার্থিব কর্মে ব্যস্ত থাকে। যদিও তারা জানে যে প্রতি মুহূর্তে ধীর পায়ে মৃত্যুকাল ঘনিয়ে আসছে, অতএব তিনি গরিব দুঃখী অসহায় আত্মীয় স্বজনদের হানে হাসি ফোটাতে প্রয়োজনে তিনি সমস্ত সম্পদ ব্যয় করবেন এবং মৃত্যুর পূর্বে এরূপ কল্যাণকর কাজ করতে কখনোই তিনি ছাড়বেন না। তাই আমরা এই কবির যে মহান কবির যে আমরা কবিতা পড়ব পত্রে অর্ডার সহ তোমরা প্রত্যেকে ফল ফলো করবে, যে তোমাদেরকে আগে পাঠিয়ে দিয়েছি কবিদের আমাকে দেখার জন্য। আজকে তোমাদের এই দানশীল কবির জীবন জেনে, দানশীল কবিতার কবিতা জেনে তোমরা তার মতো দানশীল হয়ে জীবনযাপন করবে। আমি একজন শিক্ষক হিসাবে এটাই আশা রাখি। যাক, আমি তোমাদের টেক্সট শুরু করব। আমি তোমাদের টেক্সট পড়ানোর আগে মনে রাখবে টেক্সট তোমাদের যে আরবিক সিলেকশন বইয়ে তোমরা পাবে পেজ নম্বর 159 থেকে 163, আর তোমাদের কাছে অনেকের কাছে আরবি শিক্ষক বই আছে সেই বইটা ফলো করবে 192 থেকে 194। এখানে যে বচনগুলো আছে আগে দেখে নাও একবার, মালুন মানে সম্পদ থেকে আমওয়ালুন, বাহারুন সমুদ্র, বহুরুন জাবালুন মানে পর্বত, বহুবচন জিবালুন, বাকিরুন কৃপণ, বুখালাও সাবিরুন পথ, সুবলুন ইয়া লাউমুন নিন্দা, লায়ামুন সাইউন জিনিস, আসিয়াউন আল জাবাদু দানশীল ব্যক্তি, জাবাদুন সিনাউন, সিনাউন সিনাউন মানে হচ্ছে তোমার প্রশংসা, আসনিয়াতুন রহমান, রহমত মাস থেকে আত্মীয়তা মানে ইরহাম, হচ্ছে ইরহামুন ফাতা যুবক, ফিতিয়ানুন যুবকগণ। এবারে তোমাদের টিক্স পড়াবো ইনশাআল্লাহ। কবিতার নাম তোমরা দেখতে পাচ্ছ যে কল হাতিম তাই, হাতিম তাই বলেছেন মাহালান, মাহালান মানে হচ্ছে থামোর, কাকে বলছেন থামো, নাওয়ার, নাওয়ার তার প্রেমিকা বা প্রথম স্ত্রী, নাওকে থামো, আকিল্লি লাউমা, আকিল্লি কমিয়ে দাও, লাউমা মানে তিরস্কার করা, আর আজলাও এবং ভৎসনা করা, তোমার নিন্দা করা, ভৎসনা করা, তাচ্ছিল্য করা এসব বন্ধ করে দাও, ওয়ালা তাকুলি মানে এবং লা মানে না, তাকুলি মানে বলো, তাহলে আমাকে ই এ থেকে আমাকে, ওয়ালা তাকুলি আমাকে তুমি বলো না, লেসাইন সে জিনিস সম্পর্কে, ফাতা যা চলে গেছে বা ধ্বংস বা শেষ করে দিয়েছি, ফাতা মানে হচ্ছে নিঃশেষ হয়ে যাওয়া বা শেষ হয়ে যাওয়া, মা ফালা, তারপরে কবি রাগ করে জিজ্ঞাসা চিহ্ন আমরা দেখতে কবি লিখেছেন এখানে মা ফালা কী হয়েছে, মানে অনেক সময় যখন স্ত্রী বকবক করে তখন আমরা লাস্টে আমরা কী বলি যে কী হয়েছে, তো বারবার তোমাকে বলছি তুমি শুনছো না, তাই কবি লিখছেন হে নাওয়ার তুমি থামো, তুমি তোমার তিরস্কার করো বা ভৎসনা করো তুমি কমিয়ে দাও, কি যে যে মাল সে আমি শেষ করে দিয়েছি, আমার কী যেন শ্বাস শেষ করেছি, দান করে, দান করে আমি যে শেষ করেছি তা সম্পর্কে আমার কিছু বলো না,
লাস্ট যখন তাও যখন চুপ থাকছে না, কবির স্ত্রী সঙ্গে সঙ্গে কবি ধমক দিয়ে বলছেন মা ফালা, কী হয়েছে? এবং দ্বিতীয় লাইনে কবি লিখছেন ওলা তাকুলি, এবং বলো না রে মালিন, মাল সম্পর্কে কুন্ত মহলে কুহু, যে মাল আমি হালাক ধ্বংস করে দিয়েছি, তোমার মাল ধ্বংস আমি তো করেছি উপকারের জন্য। আজকে মনে রাখবে যেটা খাচ্ছ, আজ হাদিস আল্লাহ নবীর, যেটা খাচ্ছ সেটা তোমার, যেটা কাপড় পরিধান করছো সেটা তোমার, আর যেটা দান করছো সেটা তোমার। এই আদর্শ আল্লাহ নবী আজকে বলেছেন, সে আদর্শ তার মধ্যে বিদ্যমান ছিল। তো আল্লাহ নবীর আদর্শ তিনি পাননি, কি তার মধ্যে এই যে নবী শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা তার মধ্যে ছিল। তাই তিনি বলছেন যে তুমি যখন ধ্বংস কথা বলছো যে মাল শেষ হয়েছে, কবি নিজে মনে করতে নাই মাল শেষ করেছি, তবুও তিনি লিখছেন যে তুমি মালকে ধ্বংস করেছে মনে হচ্ছে, সে বিষয়ে আমি যে ধ্বংস করা মাল সম্পর্কে আমাকে কিছু তুমি বলো না। মাহালান আবা কবি লিখছেন কবি থামো, ওয়াইন কুন্তা আতাল বাহারা ওয়াল জাবালা, যদি আমি দান করে থাকি সমুদ্র পরিমাণ এবং পর্বত পরিমাণ মাল, আমি যদি সমুদ্র পরিমাণ মালকে দান করে দিয়ে থাকি, পর্বত পরিমাণ মালকে দান করে থাকি, তাও তবু আমাকে তোমাকে কিছু বলো না। ইয়ারল বাখিল সাবিল আল মাল, খুব সুন্দর কবিতা আজকে তোমাদের পড়াচ্ছি। ইয়ারাবা দেখতে পাই, কে দেখতে পাই? বাখিল মানে কৃপণ। আর কৃপণ কী দেখতে পাই? সাবিল, সাবিল মানে একটা রাস্তা। কী দেখতে পাই? সাবিল আল মাল, মাল অর্জনের, মাল ইনকামের একটি রাস্তা তিনি দেখতে পান। তো ওয়াহিদাতান কি বলছেন কবি লিখতে গিয়ে, যে যে ব্যক্তি কৃপণ হবে সে মাত্র ইনকামের একটা রাস্তা থাকবে। ইন্নাল জাওয়াত আইয়ারা ফি মালহি সুবুলান, নিশ্চয় যে ব্যক্তি দানশীল হবে সে দেখতে পাবে ফি মালহি, তার মাল অর্জনের সুবুলান অসংখ্য রাস্তা। সাবিল হচ্ছে একটা রাস্তা আর সুবুলান হচ্ছে অসংখ্য রাস্তা। তো আমরা মনে রাখি কোরআনে এক জায়গায় দেশ আল্লাহ জাহাদ ফিনা আল্লাহ সুবুলানা, আল্লাহ জিনা জাহাদু ফিনা আল্লাহ নাহাদে অন্যহম সুবুলানা, যারা দিনের জন্য চেষ্টা করবে, অপর মানুষকে দিনের পরেশগার আনার চেষ্টা করবে, দিনের পথে আনার চেষ্টা করবে, আল্লাহ হচ্ছে তাদেরকে আমি কী করবো, তাদের হেদায়তের অসংখ্য রাস্তা খুলে দেবো, একটা রাস্তা না অসংখ্য। তো আল্লাহ সুবুলান শব্দটা সুরা আনকাবুতের শেষ আয়াতে তোমরা পেয়ে যাবে, যেখানেও কবি লিখছেন ওই রকমভাবে যে ব্যক্তি দানশীল হবে সে ইনকামের অনেক রাস্তা পাবে। দেখবে অনেক দোকানে মাসি দাঁড়াচ্ছে আর অনেক দোকানে ভিড়ে ভিড় মেটে না, খুঁজে মাল দিয়ে শেষ করতে পারে না, অনেক আপ্যায়নে অনেক দোকানদার একটা ক্যারি ব্যাগ দিতে কষ্ট হয়, একটা ব্যাগ দিতে কষ্ট হয়, তারপর অনেক আবার অনেক দোকানদার আবার চা মিষ্টি ঠান্ডা অনেকে খাওয়ায়। এই যে দান করা, এই যে খাওয়ানোর মনোভাবের মধ্য দিয়ে অনেক খরিদ্দার ভাবে যে তার যে আগ্রহ, খরিদ্দারের সঙ্গে একজন দোকানদারের যে মিল, মহাব্বত, ভালোবাসা, এটা থাকার জন্য যে ব্যক্তি আজকে দানশীল হবে, আজকে কোনো ব্যবসা করতে গিয়ে যদি সে ফেলিওর হয় তা আবার অনেক মানুষ দেখাবে ভাই তুমি এই ব্যবসাটা করো, যদি দানশীল কিছু খাওয়ানো, কিছু তার কাছে ভালো কথা বলা, কিছু একটা গিফট দেওয়া, এই অভ্যাসটা যদি কোনো মানুষের থাকে, সে দোকানদার থাকে, তাহলে পরে কী হয় তা তার কাছে বুদ্ধি মানুষের দিতে কোনো সমস্যা হয় না। আজকে কৃপণ হবে, নিজে খাবে না, খাওয়াবে না, আর তার কাছে দোকান অনেক দেখা যাবে, অনেকে তার কাছে যেতে চাইবে না। তাই কবি লিখছেন যে দানশীল হবে সেই ইনকামের রাস্তা, তাদের সেই ইনকামের অনেক রাস্তা পেয়ে যাবে। ইন্নাল বাখিল আইজা মা মা তাইয়াত বাহু, নিশ্চয় কৃপণ ইন্নাল বাখিল কি যা মা মা তা ইয়াত বাহু, যখন সে মারা যায় তখন অনুসরণ করে কি অনুসরণ করে, সুসানা বদনাম, যে তাকে বদনাম তার সানা প্রশংসা, কিন্তু কী কোন প্রশংসা করবে, খারাপ, হ্যাঁ তার বদনাম তাকে ই করবে। ও ইয়াহাবিল ও আরিসুল এবেলা, আর তার যে মালের যে উট পরিমাণ বিপুল মালের মালিক কী হবে, তা অরিসরা তার মালিক হয়ে যাবে, তার ছেলে মেয়ে তার স্ত্রী তার মাল সব ভোগ করবে। কিন্তু আর সে যখন কবরে যাচ্ছে বা শ্মশানে যাচ্ছে তখন সে কিনে যাচ্ছে বদনা, হ্যাঁ রে বকিল রে মরে গেল, বকিল তো দুর্নীতি বাঁচলো তো নিজেও নিজেও খেলো না, অপর খাওয়ালো না, নিজে কষ্ট করে মরলো আর সব মাল তার সাথে হতে খাচ্ছে। আজ কথাগুলো আমরা দুনিয়ার জীবনে ব্যবহার করি, তাই বলছেন তার অরিসরা তার সব মালিক হয়ে যায়। ইন্নাল বাখিল, আর কী বলছেন যে ফাসদুক হাদিস আকা, তুমি যখন কথা বলবে তখন কী বলবে, সত্য কথা বলবে সবার সময়, ফাসদুক হাদিস আকা, তুমি কথা বলবে, কী কথা বলবে, সত্য কথা বলবে। আর কী বলছেন লেখক, ইন্নাল মারা ইয়াতবাহু, নিশ্চয় মানুষকে অনুসরণ করে মা কান ইয়াবনি, যা সে প্রতিষ্ঠা করেছে, ইজা মা না এসা হু হামালা, যখন তা কফিনে করে বহিয়ে নিয়ে যাওয়া হয় তখন তার সব যা প্রতিষ্ঠা করেছে, কোনো একটা যদি মাসা করে থাকে, স্কুল করে থাকে, বিদ্যালয় করে থাকে, কোনো একটা যদি সমাজের কোনো রাস্তায় টিউবওয়েল বসিয়ে দিয়ে থাকে,
তাহলে পরে এইটা বলে হারে লোকটা মরে গেল, তো এই কাজটা করেছিল। ওই জন্য আমাদের প্রত্যেকের উচিত এমন জীবন মোদের করে দাও গঠন, মরণে হাসিব মোরা কাঁদিবে ভুবন। আমি এমন কাজ করে মরব যে আমার জন্য জগৎবাসী কাঁদবে, ছটফট করবে, চোখ দিয়ে পানি ঝরাবে, আর আমি যখন মরব তো হাসতে মরব। আমি আর কিছু সমাজে কাজ করতে পেরেছি, দেশের, সমাজের, বাড়ির, আজকে এলাকার, আমার মসজিদ মাদ্রাসার, আমার দেশের জনগণের, হিন্দু মুসলমান সবার জন্য আমি কিছু উপকার করে আসতে পেরেছি, সে হাসতে হাসতে মারা যাবে। তাই খুবই সুন্দর কথা বলেছেন যে যখন যে সেই এতে যখন দুঃখী হবে, সেই যখন মানুষ মারা যাবে তখন তাকে কী করবে, যা প্রতিষ্ঠা তা নিয়ে মানুষ কী আলোচনা করে, যখন তাকে কফিনে বয়ে নিয়ে যাওয়া হয় তখন তার সম্পর্কে আলোচনা হয়। অতএব আমাদের উচিত হবে সবসময় ভালো কাজের সঙ্গে সম্পর্ক রেখে জীবনকে অতিবাহিত করা। কবি লিখছেন আরও, লাইতাল বাকি লাইয়া রহম না আসকুল রহম কামাইয়া রহম ফালা ইয়ে করা এটা না জ্বালা। বলছেন যে কবি লিখছেন, খুব সুন্দর কথা বলেছেন, কৃপন যে ব্যক্তির মতো যদি সবাই হতোই মানুষ দেখতে পেতে কুল্ল প্রত্যেকটা মানুষ কামাইয়া রহম, তাহলে কী হতো, ফালা ইয়ে করা ইয়ে না জ্বালা, তাহলে পরে তুমি দেখতেও কখনো দেখতে না যে অতিথির আপ্যায়ন তো আর কারো কখনো হতো না, বা অতিথির আপ্যায়ন কখনো তুমি দেখতে পেতে না। মানে সবাই তো নিজে নিজে কাউকে এক কাপ চাও খাওয়াতো না, দুটো ভাত খাওয়াতো না, আজকে মানুষ যে একেবারে ডাকছে, আজকে জামাতের কাজগুলো হয় অনেক সময় দেখতে পাবে, সেখানে গেলে পরে মানুষ অকাতরে আজকে সেখানে গিয়ে আগ্রহ করে বিরিয়ানি পোলাও খাওয়াচ্ছে, খাওয়ানোর জন্য পাগল, কিছু মানুষ খেয়ে পাগল আর কিছু খাওয়ানোর জন্য পাগল। অতএব আজকে তো দেখতে পাবে যদি সবাই কৃপণ ব্যক্তির মতো হয়ে যেত যে আরে এক কাপ একটা চা খাবো আমার টাকা 5 টাকা চলে যাবে, একটা মিষ্টি খাওয়াবো আমার 2 টাকা চলে যাবে, একটা মিষ্টি খাওয়াবো 10 টাকা চলে যাবে, এরকম সবাই পৃথিবীর সমস্ত মানুষ যদি এই কথা মনে করত তাহলে পরে দুনিয়াতে কোনোদিন কোনো মেহমান বা কোনো অতিথি আপ্যায়িত আর হতো না। আমরা এরপরে দেখতে পাচ্ছি যে এরপরে কবি লিখছেন, লা তাআজিলিন জালিনি আলামা আলিন, এখনও তার একে বলছেন, তার স্ত্রীকে বলছেন, স্ত্রী কী হয়, স্বামী ইনকাম করে, স্বামী দান করে, কিন্তু অনেক সবার ক্ষেত্রে না হতে পারে, কিন্তু অনেক স্ত্রী তার বাধা দেয় যে না সব আমার শেষ করে দিলে, আমার ছেলে মেয়ের কী হবে, আমার কী হবে, সেই ভাবতে লাগে। তাই এখানে লিখছেন কবি, লা তাআজিলিন জালিনি আলামা আলিন ওয়াসালত বিহি রহমা রহিমা, কী বলছেন, আমাকে ভৎসনা করো না, কী সম্পর্কে, সেই মাল সম্পর্কে, যে মাল আমি কী করেছি, অসালতা বেহি রহমা, আত্মীয়তা সম্পর্ক রক্ষা করার জন্য যে মালকে আমি দান করেছি, অর্থাৎ আমি মানুষের সঙ্গে সম্পর্ক রাখার জন্য, রক্তের সঙ্গে সম্পর্ক আছে সঙ্গে রাখার জন্য যা যা ভা অধিকার দিয়ে দিয়েছি, বা এই সম্পর্ক রেখে চলার জন্য আমি আত্মীয়তা সম্পর্ক রক্ষা করার জন্য আমি যে দান করেছি সে সম্পর্কে কী বলেছে, যে আমাকে কী করো না, লা তাআজালিনি তোমাকে তিরস্কার করো না, অখয়রা সাবিল আল মাল অমা অসালা, আর কী বলা হচ্ছে, আর যে সম্পদের সাহায্যে সম্পর্ক স্থাপিত করা হয় তাই হলো সম্পদের উত্তম পন্থা। সম্পদ খরচের উত্তম পন্থা কোনটা, যে সম্পদ আত্মীয়তার সম্পর্ক করার জন্য খরচ করা হয়। এরপর কেউ লিখছেন, ইয়াস আল ফাতা, কী করছে, যুবক প্রবাস চালিয়ে যাচ্ছে, আহমামল মাউত, আর কিন্তু মৃত্যুর পরনা তাকে রেখে হোক তাকে কী হচ্ছে, ধরে ফেলছে, নিকটবর্তী করছে, অর্থাৎ মৃত্যু পরোয়ানা, সবসময় মৃত্যু ডাকছে, প্রতিদিন খবর ডাকছে, জানা ভাই তোর দুধ আমি সাপ মৃত্যুর ঘর, অর্থাৎ তোমার মৃত্যু হবেই, মৃত্যু তোমার আসবেই। অতএব বলছে কল্লাউমিন ইয়াদুল্লি লীল ফাতা আজালান, আর প্রত্যেক দিন যুবককে নির্দিষ্ট সময়ের অর্থাৎ মৃত্যুর দিকে কী করছে, ত্বরান্বিত, আজালা মানে ত্বরান্বিত করছে, অর্থাৎ প্রত্যেক দিন কবরের দিকে মৃত্যুর দিকে যুবককে ডাকছে। তাই লেখক লিখছেন, যুবক সম্পদের অর্জনের জন্য একের পর এক রাত দিন পরিশ্রম, হার ভাঙা পরিশ্রম করে যাচ্ছে, আর কিন্তু মৃত্যুর পর না হামা মূল্যমত হু, কিন্তু মৃত্যুর পর তাকে অর্থাৎ নিয়তি তাকে ধরে ফেলেছে, অর্থাৎ মৃত্যু তাকে গ্যাস করে ফেলেছে। ওয়াকুল্লা ইয়াউমিন ইয়াদলিল ফাতা আজালান, আর কবি লিখছেন যে প্রত্যেকটা দিন যুবককে নির্দিষ্ট সময় অর্থাৎ কিসের দিকে, মাঝে মৃত্যুর দিকে, তোমার জানো সেই আজালান নির্দিষ্ট সময় যে মৃত্যু হবে, যুবককে কী করছে, মৃত্যুর দিকে ত্বরান্বিত খো তাড়াহুড়ো করাচ্ছে। ইলা আলা লা আলামো ইন্নি, ভুল বললাম এখানে শব্দটা একটু ফোটা দেয়নি, ইন্নি লা আলামো, নিশ্চয় আমি জানি,
যে আন্নে সাফা ইদ্রিকনি ইন্নি লআলামু, যে আমরা জানি যে এখানে একটা ফোড়া দিলে পরে কি হবে, ইন্নি হবে, তো ইন্নি লআলামু আন্নি সাফা ইদ্রিকনি ইয়াউমি, আমি অবশ্যই জানি যে আমার মৃত্যুর দিন অতি সত্ত্বে আমাকে করবে, ধরে ফেলবে। ও আসবাহ আন দুনিয়া মুস্তাকিলান, অথচ আমি আমার পার্থিব কর্মে কি করব, ব্যস্ত থাকব, মুস্তা ব্যস্ত থাকবো দুনিয়া আমার পার্থিব কাজে। পাশবাহা মানে, পাশবাহা মানে হচ্ছে হয়ে যাব, অর্থাৎ খুব লাস্ট লাইনটা খুব গুরুত্বপূর্ণ লাইন, যে আমি অবশ্যই জানি যে আমার অন্তিম মৃত্যু দিন অতি সত্ত্বর আমাকে কী করবে, ধরে ফেলবে। অথচ ও আসবাহা আন দুনিয়া ইয়া মুস্তাকিলান, অথচ আমি আমার পার্থিব কর্মে ব্যস্ত থাকব। আমি তোমাদের এরপরে আজকে যে তোমাদের দেখা হয়েছে যে আবি শিক্ষক বই তোমাদের কিনতে বলেছি, আবি শিক্ষক বইয়ে তোমরা প্রশ্নগুলো দেখে নেবে, প্রথমে এমসিকিউ তোমাদের দেখবে। এখানে লিখেছেন যে মাহালান নাওয়া আকেল্লি লাওমা ফাতা মা ফালা ড্যাশ দিয়েছেন লাওমা ড্যাশ ফাতা মা ফালা, দিস লাইন হ্যাজ বিন টেকেন ফ্রম দ্য পোয়েম দে আল মোহাল হিল আন্তারা জোহাইর হাতিম তাই। তো প্রথম লাইনটা দেখে বুঝতে পারছো আমরা আজকে যে কবিতা পড়াচ্ছি হাতিম তাই, শাহকেন তাই কবিতা থেকে নেওয়া হয়েছে। হাতিম তাই ওয়াজে লাভার পয়েট, ডোনার পয়েট, ন্যাচারাল পয়েট আর নান অব দেম, তোমরা আমি পড়েছি, লিখেও দিয়েছি বলে যে তোমাদের ডোনার পয়েট অর্থাৎ দাতা কবি, এটা বারবার আলোচনা করছি বলে লিখেও দিয়েছি, তোমরা দেখেছো। আমরা এরকমভাবে আজকে হাতিম তাই ওয়াজে পয়েট অফ জাহিলিয়া ইসলামিয়া আব্বাসিয়া উমাইয়া, তো তোমাদের মনে রাখবে যে তিনি, আমরা সবাই জানি যে 500 থেকে 622 এই সব সময়টাকে বলা হয় প্রাক ইসলামী যুগ। তোমার মনে রাখবে প্রাক ইসলামী যুগ কতটা, 500 থেকে 622, তাতে আমরা তারপরে আমরা দেখতে পাচ্ছি যে 622 থেকে 661 ইসলামী যুগ, 661 থেকে 750 হচ্ছে উমাইয়া যুগ, 1258 হচ্ছে ও আব্বাসী যুগ। তা আমরা এই যে কবি জন্মগ্রহণ করেছেন 600 শতাব্দীতে অর্থাৎ 501 থেকে 600 মধ্যে আর মৃত্যুবরণ করেছে 605, তাই একে বলা হচ্ছে জাহেলি কবি, অতএব অজ্ঞতা যুগের কবি, অন্ধকার যুগের কবি বলা হয়। তাই আমরা একে এর পরিষ্কার বুঝতে পারলে আর আমরা কী দেখতে পাচ্ছি যে এরপরে হাতিম তাই সম্পর্কে বলা হচ্ছে হাতিম তাই হ্যাড ডায়েড ইন 570, 605, 590, 705, তো তোমাদের জানো আমি লিখে দিয়েছি বোর্ডে 605 খ্রিস্টাব্দে এই কবি মৃত্যুবরণ করেছিলেন। এরকমভাবে যে প্রশ্নগুলো তোমাদের দেখেন দেখবে, এরপরে এভাবে প্রশ্নগুলো হাতিম তাই, হাতিম তাই ইজ ওয়াইফ অফ, তো ওয়াইফ কে ছিল, ওয়াই অজ নাও নাওয়ার, হ্যাঁ জুবাইবা আর হালিমা আর ফাতিমা, চারজনের মধ্যে তেরে কে ছিল, নাওয়ার হচ্ছে প্রথম স্ত্রী। আল বাকিল মিনস মিজার ডোনার পোর, বাকিল মিনস হচ্ছে মিজার বা কৃপন, আল জাওয়াদ, জাওয়াদ কি যে পোর ডোনার মিজার রিচ, তাহলে জাওয়াদ মানে হচ্ছে ডোনার দাতা। আর বাকিল সিজ ইন হিজ গুডস থ্রি ওয়েজ, টু ওয়েজ, ওয়ান ওয়ে, মিনি ওয়েজ, তাহলে সে একটা রাস্তা পায় ওয়ান ওয়ে। আল জাওয়াজ সিজ ইন হিজ গুডস ওয়ান ওয়ে, টু ওয়েজ, ফোর ওয়েজ, মিনি ওয়েজ, মিনি ওয়েজ। ওলা তাকুলি বিমাল ইন কুন্ত মহলে কহু দিস অজ সেড বাই হাতিম তাই টু হিজ সিস্টার মাদার ডটার ওয়াইফ, তাই স্ত্রীকে তিনি বলেছিলেন যে মাল আমি আমি শেষ করে দিয়েছি, সে মাল সম্পর্কে আমাকে তুমি কিছু বলো না। এইভাবে আর দুটো প্রশ্ন আছে আজকে সবই বলে দিলাম তোমাদের, যে ইজা মা আ ইজা মা না আসাহু, তিনি হাম হা হোমেলা, এখানে হেয়ার নাস মিনস লাইফ ডেথ হ্যাপি কফিন সব ধরা, তাহলে কী হবে এখানে তোমাদের লাস্ট যে প্রশ্ন কফিন, এখানে এখানে নাসুর মানে হচ্ছে কফিন, সেই কফিন বলে মনে রাখবে, যেটা হচ্ছে কফিন হচ্ছে বাংলায় সবাধার। আর দি বেস্ট ওয়ে অফ গুডস টু ডোনেট কালেক্ট এক্সপেন্স হিম সেফট নান অফ দেম, তাহলে কোনটা হবে 12 নম্বর তোমাদের প্রশ্ন, সেটা হচ্ছে 12 এ অর্থাৎ ডোনেট, যে মাল সে তো বেস্ট রাস্তা গুডস, সব মা সব থেকে ভালো রাস্তা কোন মা এতে, সেটা দান করা বেস্ট ওয়ে, মালের যে সুন্দর রাস্তা সেটা মাল খরচের রাস্তা কোনটা সবচেয়ে ভালো, সে ডোনেট অর্থাৎ বলা হচ্ছে দান করা। আমরা এরপরে তোমাদের এস এ দেখবে, এস আল ফাতা ও হামামুল মৌত ইয়াদরিকু হু ওয়াকুল্লা ইয়াউমিন ইয়াদনি লিল ফাতা আজালান, ফ্রম হোয়ার দিস লাইন হ্যাজ বিন টেকেন, এই লাইনটি থেকে নেওয়া হয়েছে। তাহলে আমরা সবাই জানি বিখ্যাত পাকিস্তানামী যুগের কবি বা জাহিল যুগের কবি কল হাতিম তাই থেকে এই কবিতার লাইনটি নেওয়া হয়েছে। হাতিম তাই কে ছিলেন, লিখেছে হু হাও হু হাতিম তাই, হাতিম তাই ছিলেন
প্রাচীন যুগের প্রবাদ প্রতিম দানশীল ব্যক্তি খ্যাতনামা কবি, মৃত্যু হয় 655 খ্রিস্টাব্দে। দেখো এসব প্রশ্নগুলো তোমাদের এখানে আটটা দেওয়া আছে, তারপর তোমাদের ব্যাখ্যা, ব্যাখ্যা লিখতে গিয়ে বারবার বলেছি যে এখানে প্রথম যে ব্যাখ্যা দেওয়া, নাহালান আকিল্লি লাউমাইয়া জিরো ইয়াহবিল ওয়ারিস এবেলা, 1-4 লাইন তোমাদের প্রথম ব্যাখ্যা এখানে দেওয়াই আছে, ব্যাখ্যা ভালো করে করবে। ব্যাখ্যা এখানে দুটো ব্যাখ্যা একটা দেখার, এক প্রথম দিক থেকে একটা শেষ দিক থেকে, তো দুটো ব্যাখ্যাই তোমরা করবে, বিষয়বস্তু তোমাদের ভালো করে করবে, যেহেতু বিষয়বস্তু পরীক্ষাতে আসে তোমরা বিষয়বস্তু কখনো বাদ দেবে না। আর বিষয়বস্তু যে প্রশ্ন ব্যাখ্যা লিখতে গিয়ে বারবার তোমাদের বলেছি যে তোমরা ব্যাখ্যা করতে গিয়ে 5টা পয়েন্ট এখানেও করবে। প্রথম তোমার পয়েন্ট বলেছিলাম যে তোমরা প্রথমে উৎস বারবার তোমাদের স্মরণ করাচ্ছি, 2 নম্বর অনুবাদ, যে 2 লাইন 4 লাইন কবিতা দিবে তা তোমরা কবি মানে লিখবে, অনুবাদ মানে হচ্ছে অনুবাদের বাংলায় মানে, বুঝতে সমস্যা না হয়। আর 3 নম্বর হচ্ছে প্রসঙ্গ, একটা পয়েন্ট করবে প্রসঙ্গ। আর 4 নম্বর হচ্ছে ব্যাখ্যা, যে জিনিসটা কবি বা যে জিনিসটা প্রশ্ন যে কার চেয়েছেন। আর 5 নম্বর হচ্ছে বারবার বলেছি যে উপসংহার, তোমাদের উপসংহার বা মূল্যায়ন, ব্যাখ্যা লিখতে গিয়ে পয়েন্টগুলো খেয়াল রাখবে বা শিক্ষা এই পয়েন্ট করবে, এটা তোমাদের এক্সপ্লেন। এক্সপ্লেনের 5টা পয়েন্ট, এক্সপ্লেনের 5টা পয়েন্ট তোমরা করবে। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, যে আমরা তোমাদের যে কবিতাটি উপহার দেওয়ার চেষ্টা করলাম আজকে, কবিতা বুঝতে পেরেছো, খুব মূল্যবান কবিতা, যা আজকে আমাদের প্রত্যেকেই, তাই সবাই কম বেশি যাই পারো না কেন, ওই যে কোরআন একটা আয়াত এসছে, আল্লাহ জিনা ইনফিকুনা ফিসার রায় ওয়া সারায়ে ওয়াল কাজমিনা আল গায়েজ ওয়াল আফিনা আলিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলছে যারা সুখে দুঃখে দান করে আর যারা মানুষ আগকে কন্ট্রোল করে, যারা মানুষ ক্ষমা করে, তা আল্লাহর প্রিয় পাত্র। তাই আমরা সবসময় আল্লাহ প্রিয় পাত্র হওয়ার চেষ্টা করব। আমরা তোমাদের সবার, আমার সবাই, আমাদের দোয়া থাকবে যে আমরা সবাই যেন সে হাতে হাতে তাই কবির মতো দানশীল হয়ে জীবনযাপন করতে পারি। আশা আজকে তোমাদের এই যে ভিডিওটা তোমাদের ভালো লাগে থাকে, তোমরা তো আমার চ্যানেল অ্যারাবিক, যে মোহাম্মদ আমিনুল ইসলাম অ্যারাবিক এডুকেশন, সেই চ্যানেল তোমরা প্রত্যেকে নিজেরাও ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের সাবস্ক্রাইব করার জন্য চেষ্টা করবে। আর আজকে মতো এখান থেকে শেষ করছি, তোমাদের পরবর্তী যে দ্বিতীয় কবিতা সেটা শোনা আমন্ত্রণ জানালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।